হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তোমাদের আরেকবার বলে দিই, তোমরা যা ভালোবাসা দেখিয়েছো তার জন্য আমি অনেক ভালো আছি। তো আজকের আমি নিয়ে যাব তোমাদের আমার কলেজ, মানে ফুলবাগান কলেজ। হ্যাঁ, ফুলবাগান বলতে তো বুঝেই গেছো হয়তো। আজকে নিয়ে যাব তোমাদের গুরুদাস কলেজ। সো আজকের আমার কলেজের ট্যুর করাবো তোমাদের, তার জন্য রেডি থাকো আর সাবস্ক্রাইব করে নিও হিরোজ ব্লগকে। তো আমাদের বাস আমাদের এইখানটায়, ফুলবাগানের সামনেটায় নামিয়ে দিয়েছে। ফুলবাগানের সামনে নামলেই মেট্রো দেখতে পাবে, মেট্রো লাইন। এই মেট্রো করে শিয়ালদা, তারপর করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, আরও সব জায়গায় যাওয়া যায়। দিক থেকে বাস, এদিক থেকে সোজা যে বাসগুলো যাচ্ছে ওই দিকটায় গেলে রাজাবাজার, বড়বাজার, দেন হাওড়া, মিনিগুলো যায়। আর এই দিকটায় গেলেও শিয়ালদা পড়বে। আমি এখন কলেজের দিকে ঢুকছি, কলেজের বাকি জায়গাগুলো দেখাবো। এই যে এই স্টলগুলো দেখছেন, এখানে খুব ভালো ভালো আইটেম পাওয়া যায় খাবারে। সো টিফিনের জন্য অনেক ভালো জায়গা এখানে। এখানেও খুব টেস্টি টেস্টি ফুড কম্বো পাওয়া যায়। এটা দুটোর সময় খোলে দুপুর। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি কলেজে। এটা হচ্ছে কমার্স বিল্ডিং, হচ্ছে আর্টস বিল্ডিং, আর্টস অ্যান্ড সায়েন্সের বিল্ডিংটা। তো আমি আগে আমাদের বিল্ডিংটাতেই ঢুকবো, আর্টসের বিল্ডিং দেখা। কলেজ বা পড়াশোনা সম্পর্কিত স্টুডেন্টদের নিয়ে কোনো মিটিং করানোর হলে তখন আমাদের জিএস এই রুমটাতে, এইদিকে একটা রুম আছে ওখানে মিটিং করানো। G2, এই রুমটাতেই ইউনিয়নের দাদাদের সাথে আমাদের প্রথম পরিচয় হয়। আজকে যে কারণে এসেছি, আমার অ্যাডমিট কার্ড নেওয়ার ছিল থার্ড সেমিস্টারে, সেকেন্ড ইয়ারে, তাই সেই জন্য এসেছি। ভাবলাম সেই ফাঁকে আমাদের কলেজটা একটু দেখিয়ে দিই আমাদের। এই বিল্ডিংয়ে এগুলোই দেখানো ছিল। এবারে যাব হচ্ছে আমাদের কমার্স বিল্ডিং। কমার্স বিল্ডিংয়ে ঢুকবো না, মানে খুব একটা দেখানোর কিছু নেই। তো আমাদের ইউনিয়ন রুমটা দেখাবো, ক্যান্টিন দেখাবো, অ্যান্ড কমন রুমটা দেখাবো। চলো, thank you.
আমরা যাব লাইব্রেরিতে। লাইব্রেরিতে খুব সুন্দর জিনিসগুলো দেখানোর আছে, মানে এত সুন্দর করে ডেকোরেট করা, বাট ভিতরে ঢোকার জন্য কার্ড দিতে হয়, সাইন করতে হয়। তো আমি যেহেতু কোনো বই বই পড়বো না, তাই আমি জাস্ট বাইরে থেকে তোমাদের দেখিয়ে দেবো। আর এইদিক থেকে একটা জায়গায় যাওয়া যায়, মানে খুব সুন্দর জায়গা, পার্ক বলা যায়, সেটা অনেকটা হাঁটতে হয়, ওটা আমি পরের ব্লগে দেখাবো। তো এটাই ছিল আমার কলেজ ট্যুর। এর পরের দিন আমি তোমাদের এক জায়গায় নিয়ে যাব, সেটা কলেজ থেকে কিছুটা দূর হলেও খুব ভালো একটা জায়গা। পরের দিনও এখান থেকে স্টার্ট করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে নিও হিরোজ ব্লগকে। বাই।